हेलो एंड वेलकम बैक टू माय चैनल। आमी प्रियंका तुम्हारे सबाई के जानाच्छि काली पूजा और शुभ दीपावली अनेक 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 शुभेच्छा। आज के हे काली पुजो और आज के हे बृहस्पतिवार हमारे बाड़ी आज के काली पुजो है जार फिर आज के चेष्टा करछि तुम्हारे साथ आज के बाड़ी पुजो शेयर करार। हमारे बाड़ी मूर्ति पुजो है ना फ्रेमे एक फ्रेमे बांधाना काली ठाकुर आज से पुजो है ठीक है चलो रेडी करते ही आज के मतलब भोग रान्ना मैं गैस गो सब मैं आज के निरामिष है सब समस्त गैस बुक और तो वोज आज के भात करब ना रुटी करब चाल दिए रुटी करब चाल एक अल्प आटा दिए से रेडी कर रखल एख उठल मुख टुक धोलम ये बदमाशी शुरू हो गए तो गरम गरम रुटी को बाटार लागिए दिए देव कला तपर हमें जब स्नने स्नान इसे तपर पुजो क्या लागब चा खाची और साथ दो बिस्कुट खाची मैं एकदम पुरोपुरी थकते परिना सब आज की प्लान करब ना कर फोन कर बोलो কয়কেজি করছো খিচুড়ি কয়কেজি করছো কথা বলবো কাজ করতে করতে সেটা হবে না কারণ হচ্ছে আমার যে মানে মোবাইলটা এমনভাবে রেখেছে এত কষ্ট সহকারে যখন তখন মোবাইলটা পড়ে যেতে পারে কারণ আমার যে ট্রাইপডটা একদম শেষ মানে ওটা মানে আর কিছু নেই ট্রাইপডটা যাক আমি এখন ফলগুলো কেটে নিই হালকের মতনই মনে হচ্ছে জামা সবুজ হাত সবুজ হাল হয়ে গেছে
তোমাদের সাথে একটু কথা বলার জন্য এদিকে আসলাম, মানে এখন হচ্ছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, একটু বসি। দেখো আমার হাজব্যান্ডের, আমার হাজব্যান্ডের কীর্তি দেখো, এই যে চেয়ারের মধ্যে ভেজা স্নানের ভেজা গামছাটা স্নানের চেয়ারে রেখে ড্রেস ট্রেস করে বের হয়ে গেল, একটু পরে ভাজ করি। তো এই এখন একটু বসার সুযোগ পেলাম, তাহলে একটু বসি। তখন তো এই ঠাকুরের পুজো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম আর কি, অ্যারেঞ্জমেন্ট করার পরে সব কিছু হয়ে গেল মোটামুটি আর কি। এখন সব কিছু হয়ে গেল, তারপরে ছেলেকে স্নান করালাম, তাও আমি করাতে হয়নি স্নান, কারণ আমি ওইদিকে ঘর গোছালাম, মানে আমার ঘরটাকে আমরা এদিকে ঠাকুর ঘরে পুজোর অ্যারেঞ্জমেন্ট করছি, আর এদিকে আমার ছেলে ওই রঙ্গোলির ওই পাউডারগুলোকে নিয়ে, মানে রঙগুলো যেগুলো বালি বালি টাইপের হয় সেগুলোকে নিয়ে মানে সারাটা ঘরে, তারপরে আমি একটুখানি এখানে বসলাম। এদিকে মা গেছে স্নানে, আবার মানে সেকেন্ড টাইম স্নানে গেছে। আজকে যে কালীর পুজোটা, ঠাকুর পুজোটা তোমরা দেখলে, ঠাকুরটা মানে পুজোটা এখনও হয়নি, পুজো ঠাকুর মাকে আসবে দুটোর সময়, এখন প্রায় সোয়া একটা বাজে। তো এই ঠাকুরটা হচ্ছে অনেক পুরনো, মানে ফ্রেমের আর কি বাঁধানো ঠাকুরটা মাদের, এটা মানে খুব জাগ্রত আর কি মাদের, মানে মারা শুনেছি আমি শ্বশুরবাড়িতে এসে যে খুব জাগ্রত, আগে তো এখানে বিশাল বড়ো করে পুজো হতো, তারপরে ওই যে অনেকে মানত করতে আসতো, সোনার টিপও পরানো দেখবে ঠাকুরকে, সেই টিপগুলো দিয়ে মানত করতো, তারপরে হচ্ছে অনেক মানে জাগ্রত যাকে বলে, তারপরে ওখানে একজন ছিল যার ভর উঠতো, ভর উঠতো আর কি, তা সেই যা যা বলতো ঠাকুরের মধ্যে দিয়ে আসতো আর কি, এইসবও হতো আগে। তাই এখনও সব অনেক দিন হলো বন্ধ হয়ে গেছে, কিন্তু এই অমাবস্যাতে, এই কালী পুজোর অমাবস্যাতে আর বৈশাখ মাসের একটা কী অমাবস্যা আছে জানি না, মনে পড়ছে না, যাই হোক ওই সময়টাতে এই দুর্বার বড়ো করে আমাদের বাড়িতে পুজো হয় কালী মায়ের। তো সেটাই আজকে তোমার সাথে একটু শেয়ার করবো, করছি আর কি অলরেডি। তো দুপুর ঠাকুর মশাই চলে যাবে, তারপর আমার ব্লগটাও শেষ হবে, ততক্ষণ আমার সাথে থাকো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে, আমার ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই কী করতে হবে তোমরা জানো, একটা লাইক করতে হবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, সাথে থাকো। ঠাকুর মশাই না, ঠাকুর মশাই আসবে একটু পরে, একটু পরে আসবে, তুমি চলো ওদিকে চলো। হ্যাঁ বীজগুলো, এখানে কিন্তু মশা আছে খুব বাবা, সাবধান, বেশিক্ষণ থাকবো না কিন্তু। হ্যাঁ আসো এদিকে আসো, একটা ছবি তুলবো তোমার, আসো আসো। আমাদের পেছনে বাগানে এসে একটু বসে আছি, ও একটু খেলছে, ও টাইম পাস হচ্ছে না আর কি। আর ঠাকুরমশাই আসার কথা, সেখানে বেল বেজেছে আমাদের, মানে মুদি সদাই যে লোকটা দিয়ে যায় সেই এসছে আর কি, আমার তো বেল বেজেছে আর কি। আরও বলছে মা কালী ঠাকুর এসছে, মা কালী ঠাকুর এসছে। আমি তেমনদের বলছি ঠাকুরমশাই আসবে, তো ঠাকুরমশাই আর কালী ঠাকুর মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি রাজা দেখ
তোমার নামে করো তাহলে কর আমাদের এই পুজো হয়ে গেল, ঠাকুর মশাই চলে গেল, তারপরে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। অনেকক্ষণ শাড়ি পরেছি, মানে আর ভালো লাগছে না, ভালো হয়ে গেছে সমস্তটা নিয়ম কারণ ঠাকুর খায়, দরজা বন্ধ করে সমস্ত কিছু হয়ে গেছে। এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, আমরা এখন খেতে বসবো। আজকের মতো ব্লগটা আমি এই কালী পুজোর দিনে সকালের ব্লগটা আমি এটুকুনি রাখছি, আবার সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো, ঠাকুর দেখবো, সেগুলোও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তবে আজকের ব্লগে না, আজকের ব্লগ এটুকুনি থাকলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আজকের মতো রাখছি, সবাই ভালো থাকো, শুভ দীপাবলির আবার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, দাঁড়া।